नमस्कार दर्शक बंधुरा, इमेज बेंगल हेल्थ केयर अनुष्ठाने आपनादेर सकलके स्वागत। एखन आमरा उपस्थित होयेछि प्रख्यात शिशु रोग विशेषज्ञ एबं इन्स्टिट्यूट अफ चाइल्ड हेल्थ डायरेक्टर डॉक्टर अपूर्व घोषेर काछे। डॉक्टर अपूर्व काछे जे विषये प्रश्न राखबो, जे वैक्सीन निये शिशुदेर जे गवेषणा सेटा ठीक कत दूर एगियेछे एबं शिशुदेर कबे थेके वैक्सीन देवा शुरू होच्छे? 12 बछरेर उपरे वैक्सीन ट्रायल अलमोस्ट कमप्लीट, किछु किछु देशे 6 थेके 12 ट्रायलो कमप्लीट। সুতরাং আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে। আর শিশুদের ভ্যাকসিনে প্রবলেম হবে বলে আমার মনে হয় না। কারণটা হচ্ছে যে শিশুরা কিন্তু ভ্যাকসিনটা ভালোই নেয়, কারণ আমরা এত এত অ্যান্টিজেন এত এত ভ্যাকসিন বাচ্চাদেরকে দেই, সেটা কিন্তু তাদের কোনো প্রবলেম হয় না। আর যেটা হয় যে এই যে ভ্যাকসিন যেগুলো ছোটোদের দেই সেগুলো সবই ট্রায়াল দেওয়া হয়ে গেছে। যে কোনো ভ্যাকসিনই তুমি তোমাকে দেবে তাকে ট্রায়াল দিতে হবে। যেমন ধরুন, প্রথমে আমরা হয়তো একটা হেলদি অ্যানিমেলসকে দিলাম, তারপরে হয়তো হেলদি ভলেন্টিয়ার্সকে দিলাম, অ্যাডাল্ট ভলেন্টিয়ার্স, তারপরে বয়সটা উপরের দিকে যেতে থাকে আর তারপরে বয়সটা নিচের দিকে নামতে থাকে। এইভাবেই ভ্যাকসিন ট্রায়ালটা হয়। স্পুটনিক ভি, এই ভ্যাকসিনটা তো বাইরে থেকে কেউ কেউ নিতে চাইছেন, তো সেই স্পুটনিক ভি ভ্যাকসিন সেটা যদি 18 বছরের নিচে যারা একটু বড় বাচ্চা বা 15 বছরের ঊর্ধ্বে যারা তারা যদি নিতে চায়, তো সেটা তাদের জন্য কি নিরাপদ হবে? হ্যাঁ, আমার তো মনে হয় নিরাপদ হবে, নিরাপদ না হওয়ার কোনো কারণ নেই কিছু। দ্বিতীয়ত হচ্ছে যে লকডাউনের কারণে বাচ্চাদের ওজন ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে, তো এই ওজন বৃদ্ধির কারণে শিশুদের কি কি ধরনের সমস্যা হতে পারে? দেখুন, এটা একদম ঠিক একটা পয়েন্ট আপনি বলেছেন। আমরা যেভাবে দেখছি বাচ্চাদের ওয়েট বেড়ে যাচ্ছে, কিন্তু বাবা মাকে বুঝতে হবে যে ও যদি খরচা না হয় তাহলে আমি ওকে কেন খাওয়াবো? এখন খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই, এই দর্শনটা মানুষের কিন্তু ডিফারেন্ট। কিছু কিছু লোক বলে যে মরবো তো মরবো, খেয়েই মরবো, তো তারা যেন খাওয়ার জন্য বাঁচে। তবে যতটুকু আমাকে সুস্থ রাখবে তার বেশি খেলে আমার ওয়েট বেড়ে যাবে, আর ওয়েট বেড়ে গেলে নানান রকমের অসুখ হবে। লোকে ভাবে বোধ হয় খাওয়ালেই আর বাচ্চা আমার সুস্থ থাকবে, আর কোনো অসুখ বিসুখ হবে না। কেন এটা হয়েছে আমি অনেক চিন্তা করেছি, কারণ একটা সময় আমাদের পৃথিবীতে কোনো চিকিৎসা ছিল না। তখন আমাদের ঠাকুমা দিদিমা তারা বলতো পথ্য দাও পথ্য দাও, যে খেলেই সব ঠিক হয়ে যাবে। না, তা হয় না, হয়তো কিছু হতো অপুষ্টি যখন ছিল, কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই। এখন ওভার নিউট্রিশনটাই মেইন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু শ্রেণীতে। শিশুদের হেলদি ডায়েট বলতে ঠিক কী বোঝায়? হেলদি ডায়েট মানে ইটস এ কম্বিনেশন অফ প্রোটিন, ফ্যাট, ভিটামিন ইন অ্যাডোকোয়েট প্রপোর্শন। তো কারো কারো খাবারে দেখা যাচ্ছে ফ্যাটটা খুব বেশি থাকছে, প্রোটিনটা কম থাকছে, কারো কারো কার্বোহাইড্রেটটা বেশি থাকছে। এটা একটা পার্সেন্টেজ আছে, অ্যারাউন্ড 12-15% প্রোটিন, 50% মতন কার্বোহাইড্রেট, বাকিটা ফ্যাট। তো ফ্যাটের মধ্যেও স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাটের রেশিও আছে, অ্যান্ড ওয়াটার, এই সব কটাই, অ্যান্ড ভিটামিনস, এগুলো থাকতে হবে খাবারের মধ্যে।